প্রশ্ন করেছেন জাহিদুল গাজীপুর গাভীর দুধ আর প্যাকেটের দুধের মধ্যে পার্থক্য প্যাকেটের দুধ নিয়মিত খেলে কোনো ধরনের সমস্যা হবে না তো অ্যাকচুয়ালি গাভীর দুধ দিয়েই তো প্যাকেটের দুধটা তৈরি করা হয় সো একটা হলো সবসময় যে জিনিসটা আপনি ফ্রেশ পাচ্ছেন অর্থাৎ গাভীর দুধ থেকে আপনার দুধটা দুয়ে আপনার গোয়ালা আপনাকে দিয়ে যাচ্ছে এটা হলো একরকম ন্যাচারাল আর যখন এটাকে প্যাকেটজাত করা হয় সেটাকে পাস্তুরাইজ করা হয় একটা হিট দেওয়া হয় তারপরে প্যাকেট করা হয় একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় এই টাইমের মধ্যে এটাকে নিতে হবে সেম কিন্তু গাভীর দুধ যখন আপনার বাসায় আসে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে জাল করতে হবে অর্থাৎ আপনাকে প্রিজার্ভ করে ফেলতে হবে এদের আপনি ফ্রিজে রাখেন অথবা আপনি জাল দিয়ে এটাকে ঠিক করতে হবে সো দুটো জায়গার মধ্যে কিছু কিছু নিউট্রিশন কিন্তু লস হয় অবভিয়াসলি সবসময় ফ্রেশ মিল্কের বেনিফিটস আমাদের কাছে বেশি থাকে সেক্ষেত্রে যখন এটাকে প্যাকেট করা হয় তখন কিছু নিউট্রিশন লস হলেও একেবারেই লস না কারণ আসলে এই শহরের জীবনে বা এখন গ্রামের জীবনেও কিন্তু এখন অ্যাভেলেবেল গাভীর দুধ পাওয়া ঘরে পালা গরুর দুধ পাওয়া কিন্তু আসলে একটু টাফ সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন কোম্পানি থেকে যেসব পাস্তুরাইজ মিল্ক তৈরি করা হয় সেটা যথেষ্টই সেফ আমাদের জন্য এবং সেটাতে অল্প নিউট্রিশন হারালো আমাদের বডির জন্য আসলে ভালো